এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগ দুর্গে ভোটের হাওয়া, বঙ্গবন্ধু এভিনিউতে মনোনয়ন ফর্ম কেনার হিড়িক, বঙ্গভবনে জাতীয় পার্টির রওশনপন্থীরা, চূর্ণ বলছেন দলে কোনো বিভেদ নেই। এবং 2037 সালের মধ্যে বাংলাদেশ হবে 20তম বড় অর্থনীতির দেশ, এফআইস এর 60তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন বিদেশিদের জন্য বিনিয়োগ নীতি সহজ করছে সরকার।